মেঘের আলোয় মেঘালয়, আর মেঘ যেখানে বৃষ্টিও সেখানে। হ্যাঁ, চলুন আপনাদের আজ পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়া জায়গাটার সম্পর্কে অনেক তথ্য জানাবো। ভারতের উত্তর পূর্বের এই রাজ্যে বেড়াতে যাওয়ার সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। আপনাদের জন্য থাকবে ট্যুর প্ল্যান, সঙ্গে কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, কি কি দেখবেন, কোথায় কি খাবেন, আর সবথেকে জরুরি কত খরচ এই ট্যুরের, সব থাকবে এই ভিডিওতে। কন্ট্যাক্ট নম্বর সহ বেড়াতে যাওয়ার সমস্ত তথ্য দেবো এই ভিডিওর শেষে। তাহলে বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। প্রথমে বলি কিভাবে প্ল্যান করবেন। মেঘালয়ের সবথেকে জনপ্রিয় জায়গাগুলি হলো শিলং, চেরাপুঞ্জি বা শহরা, মাওলিলং আর ডাউকি। তবে মেঘালয় ভ্রমণের সাথে গুয়াহাটি যেহেতু জড়িয়ে থাকে যাতায়াতের অংশ হিসাবে, তাই কামাখ্যা মন্দির দর্শনও এর একটি অংশ। সঙ্গে চাইলে কাজিরাঙাও অ্যাড করতে পারেন। প্রথম দিন হাওড়া থেকে ধরুন সবথেকে ভালো সরাইঘাট এক্সপ্রেস। দ্বিতীয় দিন গুয়াহাটিতে সকালবেলা পৌঁছে গাড়ি করে চলে যান শিলং। তৃতীয় দিন ঘুরে নিন চেরাপুঞ্জি। চতুর্থ দিন রাখুন শিলং ঘুরে দেখার জন্য। পঞ্চম দিন ঘুরে নিন এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং, সঙ্গে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার রিভার ডাউকি, আর অসাধারণ ঝর্ণা করণসুরি তো আছেই। ষষ্ঠ দিন আসুন গুয়াহাটি আর কামাখ্যা দর্শন সেরে নিন। সপ্তম দিন দুপুরে সরাইঘাট এক্সপ্রেস ধরে চলে আসুন কলকাতা। এছাড়াও যদি আপনি ডবল ডেকার লিভিং রুট ব্রিজ ট্রেক করতে চান, তাহলে একদিন চেরাপুঞ্জি স্টে করে অষ্টম দিনে ফিরুন গুয়াহাটি। ট্রেক না করতে চাইলে একদিন কাজিরাঙা অভয়ারণ্য ঘুরে দেখতে পারেন। এবার আসি ডিটেলে কোথায় কি দেখবেন। শিলং যাওয়ার পথে দেখে নিন অসাধারণ উমিয়াম লেক বা বড়াপানি। বিকালে ঘুরে নিতে পারেন পুলিশ বাজারের কাছে ওয়ার্ড লেক। সন্ধ্যায় ঘুরে নিন পুলিশ বাজার। শিলংয়ে যেদিন ঘুরবেন একে একে দেখে নিন শিলং চার্চ, লেডি হায়দার পার্ক, শিলং পিক, এলিফ্যান্টা ফলস, এয়ারফোর্স মিউজিয়াম, আর অবশ্যই অর্কিড গার্ডেন। চেরাপুঞ্জি হলো ঝর্ণার দেশ। এখানে ঘুরে নিন একে একে মকরক ব্রিজ, রামকৃষ্ণ মিশন, নহকালিকাই ফলস, ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, মসমাই কেভ, অরুয়া কেভ, ওয়াকা ফলস, আর অবশ্যই গার্ডেন অফ কেভ। যদি চেরাপুঞ্জিতে রাত কাটান, তাহলে দ্বিতীয় দিনে ট্রেক করে ঘুরে নিন ডবল ডেকার লিভিং রুট ব্রিজ। এবার শেষ দিনে চলুন এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম মাওলিলংয়ে। কাছেই আছে সিঙ্গেল লিভিং রুট ব্রিজ। জীবন্ত গাছের শিকড় জুড়ে জুড়ে নির্মিত এই ব্রিজ। গ্রাম ছেড়ে চলুন বাংলাদেশ বর্ডার তামাবিলের দিকে। পথে পাবেন অসাধারণ একটি ঝর্ণা। বর্ডারের আগে ডাউকি নদীতে ক্রিস্টাল ক্লিয়ার জলে বোটিং করে নিন। এখান থেকে সোজা শিলং ফিরতে পারেন, অথবা অসাধারণ করণসুরি ওয়াটারফলস দেখে ফিরুন শিলং। গুয়াহাটিতে কামাখ্যা মায়ের দর্শন করুন, আর যদি কাজিরাঙা যান তাহলে অবশ্যই জঙ্গল সাফারি করে নেবেন। এবার বলি কোথায় কতদিন থাকবেন। ট্রেক করতে না চাইলে শিলং 4 রাত থাকুন, আর একে একে সবটা ঘুরে নিন। আর চেরাপুঞ্জিতে ট্রেক করতে হলে আরও একদিন থাকুন চেরাপুঞ্জি। কাজিরাঙা যেতে চাইলে 1 রাত রাখুন কাজিরাঙার জন্য, আর একদিন গুয়াহাটির জন্য রাখতেই হবে। এবার আসি খরচের কথায়। শিলং ভারতের আর 5টা শহরের থেকে একটু কস্টলি, আর এই শহরের প্রাণকেন্দ্র পুলিশ বাজার পর্যটকদের থাকার জন্য সবথেকে উপযুক্ত জায়গা। एखाने भालो स्टैंडार्ड रूम पेते आपनाके पर नाइट 2000 थेके 2500 खरच करतेई होबे। अनलाइने अफारे माझे माझे कमे पेतेओ पारेन। तबे आमी जे रूमेर कथा बोलछि तार किछु नमूना थाकलो एई स्क्रिने। चेरापुंजीतेओ रूम पाबेन 1500 थेके 2000 टाकार मध्धे। काजीरांगा थाकते चाइलेओ रिसर्ट आछे 2000 टाका रेंजे। तबे गुवाहाटी अपेक्षाकृत तो कम कस्टलि, एखाने 750 टाका रेंजे होटेल पेये जाबेन। एबार आसि खावा खरचे। एखाने पुलिस बाजारे अनेक स्ट्रीट फूड पाबेन जेगुलो ब्रेकफास्ट बा टिफिनेर जोन्नो उपयुक्त। आमादेर शिलंग पुलिस बाजार एपिसोड देखुन। एछाड़ा एखाने पुलिस बाजारे बांगाली होटेल सुरुचिर रेट चार्ट दिलाम। तबे कम खरचे भालो खाबारेर जोन्नो आरो एकटी होटेले खोज दिई। होटेल विशाल लांच बा डिनारेर जोन्नो 100 थेके 140 टाका माछ चिकेन मटन सब पाबेन। अवश्यई ट्राई करबेन। एखाने चेरापुंजीते ब्रेकफास्ट करुन मकडक ब्रिजेर पाशे छोटो होटेले 40 टाका प्लेटेर मैगिर साथे असाधारण टेस्ट। एछाड़ा खूब भालो एकटा लांच बा डिनारे होटेलेर छवि दिलाम। खूब भालो टेस्ट और दामो रिजनेबल। एबार बोली जेदिन मावलीलंगेर ग्रामे जाबेन सेदिन अवश्यई एई ग्रामे सुनीतार होटेले खान। बिना मसलार चिकेन संगे भात डाल तरकारी सब मिलिए 130 थेके 140 टाकाय असाधारण खाबार। गुवाहाटीते खाबारेर जोन्नो बोलबो स्टेशनेर काछे एकटी होटेलेर कथा। मेनू कार्ड दिलाम। और जो एकटू हेঁটে যেতে পারেন তাহলে অবশ্যই ট্রাই করুন মাকালি হোটেলে। এবার বলি গাড়ির কথা। গুয়াহাটি থেকে শিলং আপনি শেয়ার গাড়ি বা বাসে যেতেই পারেন। যদি গ্রুপে যান তাহলে পুরো ট্রিপের জন্য আমি একটি চার্টে 4 রকমের গাড়ির রেট দিয়ে দিলাম। ভিডিও পজ করে দেখে নিন রেটগুলো। আর হ্যাঁ, কামাখ্যা মন্দির সম্পর্কে তথ্যের জন্য আমাদের কামাখ্যা পর্বটি দেখুন। सबशेषे बोली आमी जे रेटगुलो दिलाम एगुलो सरासरि ओखान थेके पावा। जारा मेघालय बेड़ाते चान आरो जोदि एर थेके कम दामे एई रकम फैसिलिटी पान कमेंट्से जानाबेन। आर जोदि ना पान ताहले आमादेरके एई नम्बरे ह्वाट्सअ्याप करुन। आमरा आपनार समस्त रकम साहाज्य करब। जोदि एई भिडियो आपनादेर साहाज्य करे अवश्यई शेयार करुन आर कमेंटे जानाबेन। समस्त जायगार पूर्णांग भिडियो निये आमरा आसछि, संगे थाकुन।